একটা নারী সহজে মানতে পারে না সতীনের আগমন। তারপরে আবার সতীনের জন্য স্বামীর অত্যাচারে কোনো মতে বাঁচার ইচ্ছে না থাকা স্ত্রীদের মনে, তাই তো স্বামী দ্বিতীয় বিয়ে করায় রানী খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বগুড়ার আদমদিঘি উপজেলার শিবপুর গ্রামে তিনি রাজশাহী পটিয়ার ঝলমলিয়া গ্রামের রহিম মুন্সির স্ত্রী এবং এক সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ জানান, 9 বছর আগে রানী খাতুনের সঙ্গে ব্যবসায়ী রহিম মুন্সির বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। 1 মাস আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে রানী খাতুন ও তার স্বামীর মনোমালিন্য হয়। গত 4 ফেব্রুয়ারি রানীর স্বামী সন্তানকে রেখে তাকে তাড়িয়ে দিলে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে রানীকে তার স্বামী মোবাইল ফোনে নানাভাবে মানসিক নির্যাতন করা শুরু করেন। এর এক পর্যায়ে আজ দুপুরে মাটির ঘরের দ্বিতীয় তলায় তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে স্বামী রহিম মুন্সির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। দর্শক, ফের বিয়ে করে বউ তাড়িয়ে দেওয়ার অপরাধে বড় বউ মরায় স্বামীর কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।